فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده এক সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে ধৈর্য শক্তিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে তো কি কি সেগুলা যদি একটু বলতেন সম্মানিত ভাই এক নম্বরে আল্লাহর আনগত্যে ধৈর্য ধারণ করা আল্লাহর আনগত্বে ধৈর্য ধারণ করা যেমন আনগত্য কি করে এখন আপনি সালাত যেমন সালাত বিষয়টি আপনার অনেক ধৈর্য ধারণ এবং এখানে ধৈর্য ধারণের প্রয়োজন আছে যেমন ফরজ সালাত ফজরের সালাত ফজরের সালাতে আপনার অত্যন্ত মজাদার ঘুম রয়েছে ঘুমকে ত্যাগ করে ত্যাগ করে ঘুম থেকে ওঠা একটা অত্যন্ত ধৈর্যের বিষয় এবং আল্লাহর ভয়ের বিষয় তাই ফজর সালাতে যখন কেউ মোয়াজেন আজান দেবে আজান শোনার সাথে সাথে আল্লাহর ভয়ে মসজিদ আসতে হবে এটা এটা ধৈর্য ধারণের তার মানে মানুষ ঘুমাচ্ছে ওই ঘুমকে কামাই করে ঘুম থেকে উঠে আল্লাহর ডাকে আপনি সারা দিচ্ছেন এটা অনেক ধৈর্যের বিষয় অনেক ধৈর্যের বিষয় তাই আল্লাহর আনগত্তে ধৈর্য ধারণ করা আপনি সালাদ ঠিকভাবে পড়বেন পাঁচ পাঁচক্ত সালাত জামাতে শহীদ পড়া এটা অনেক ধৈর্য ধারণের বিষয় তা আল্লাহ সুবাহানাত আলা বলছেন ইন্না তানহা আনিল ফাহা ইলমনকার সালাতই মানুষকে অন্যায় অপকর্ম বিহায় অশ্লীলতা যা কিছু রয়েছে সব কিছু থেকে সালাতই মানুষকে রক্ষা করেন এ মর্মে আল্লাহ আরো বলেন ইন্নাত আল আল মিনিনা কিতাবাম নির্ধারিত সময়ে আল্লাহ সুবাহ সালাদ পড়ার জন্য তিনি ফরজ করেছেন নির্ধারিত সময় নির্দিষ্ট সময়ে সালাদ পড়তে হবে এটি মূলত মুসল মুসলমান মমিনদের দায়িত্ব অনুরূপভাবে অনেক কাজ যেগুলা আনগত্বের কাজ আপনি পিতামাতার খেদমত করবেন অনেক সময় দেখা যায় পিতামাতা বিরুদ্ধ হয়েছেন তারাও কিছু বলছে আপনাকে ধৈর্য ধারণের এখানে বিষয় রয়েছে আপনার ছোট ছোট বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের ধৈর্য ধারণ ধৈর্য ধারণের সহিত তাদের দেখা যায় ভালো কাজে আদেশ দিতে হয় একবার বলছেন শুনছে না আবার বলছেন শুনছে না অনেক সময় এরকম হয় আপনি ধৈর্য ধারণ করবেন আপনার স্ত্রী দেখা যায় অনেক সময়তে কথাবার্তা বলছেন কিন্তু সে হয়তো মানছে না বা কিছু আপনি ধৈর্যের সহিত তাদের ভালো করে উপদেশ দেন ধৈর্য ধারণ করার চেষ্টা করেন দেখা যাবে আস্তে আস্তে এর দ্বারাতে কল্যাণ হবে আল্লাহ সুবাহাত আলা বলছেন ইন্নামায় অফিরা আজরাহম বেগাইরে হিসাব যারা মূলত ধৈর্য ধারণ করে এদেরকে আল্লাহ সুবাহানাত আলা অনেক হিসাব তার মানে বেগায়ের হিসাব হিসাব ছাড়াই তাদেরকে সোয়াব দিবেন এমন সোয়াব দিবেন হিসাব ছাড়াই তাদেরকে সওয়াব দিবেন তাই ধৈর্য ধারণ আল্লাহর আনগত্বে ধৈর্য ধারণ করা আল্লাহর আনগত্যে ধৈর্য ধারণ করা সিএম রমজান মাসে সিয়াম সিয়াম সাধন করতে অনেক ধৈর্য ধারণ করতে হয় তাই এটাও ধৈর্য ধারণে গুলা তাই আল্লাহর আনগত্বে ধৈর্য ধারণ করা আল্লাহর আনগত্বে ধৈর্য ধারণ করা এটা একটা দ্বিতীয় নাম্বার হলো যে পাপ থেকে ধৈর্য ধারণ করা আপনি দেখা যাচ্ছে যে একটা সুন্দর রমণী পেয়েছেন সামনেই সামনে কেউ নেই আপনি আর এই মেয়েটি এখন আপনার মন চাচ্ছে যে তার সাথে জিনা করবেন জিনা আপনি এখানে আল্লাহর ভয়ে ধৈর্য ধারণ করেন পাপ থেকে ধৈর্য ধারণ করলেন যেমন ইমাম বখারি রহেমাল্লাহ ইমরম একটি হাদিস নেসছেন যে বান ইসরায়েল কমের যে তিন ব্যক্তি মাঠের দিকে যাচ্ছিল তো ওই সময়তে ঝড় তুফান এরকম আসলে তারা এক গুহাতে আশ্রয় নিলে তাদের মাথার ওপর পাথর পাথর এসে পড়ে পাথর এসে পড়ে পাথর এসে পড়লে তখন তাদেরকে ঢাকনার মতো ঢেকে দেই একে অপরে বলতে লাগলো যে তোমাদের কোন কে কার কোন আমল রয়েছে তো একজন বললেন যে আমার আহ পিতা মাতার খেদমত করতাম হে আল্লাহ তুমি তো জানোই যে আমি ছাগল চড়াতে মাঠে যেতাম দুধ দহন করে এসে প্রথমে আমার পিতামাতাকে দুধ পান করাতাম তারপরে আমার সন্তানকে পান করাতাম এমন একদিন হয়েছে যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে আমি এইভাবে দুধ নিয়ে দাঁড়িয়ে আছি অথচ আমার সন্তানদেরকে আমি এগুলা দুধ খাওয়া খাওয়ার পান করাতে দেয়নি আহ তো এইভাবে পিতামাতাকে আমি দুধ পান করাইছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তখন পাথর আল্লাহ সুবাহ আলা সরাই দেন আর এক ব্যক্তি ছিল যে তার চাষাইতে বোন তার সাথে কথা হয়েছিল যে কুকর্ম করতে দেওয়ার জন্য কিন্তু তার চাষাই দেবন বলেছিল যে তো দিন আর আমাকে নিয়ে এসে দিলে একশো দিন আর একশো তো বিশ দিন আর এভাবে নিয়ে এসে দিলে তোমার সাথে আমি তোমার কাজে একমত হব তখন উনি একশত বিশ দিন আর রেডি করে তারপরে তার তার চাষাই দেবনের সাথে জেনা করতে যাবে খারাপ কাজ এই মুহূর্তে তার চাষে তো বোন বলেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো তোমার এটি হক নয় এই সময়তে সে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে দূরে সরে গেছিল এখানেই প্রমাণ যে সে জেনা করতে পারবে তারপর আল্লাহর ভয়ে ওখানে ধৈর্য ধারণ করেছিল তাই আল্লাহ সুভাঁত আলাকে ওই গর্তের ভিতরে যে পাথর তাদের মাথায় ছিল ওই সময় তো আল্লাহকে বলি আল্লাহ এই যে আমি তোমার ভয়ে যে থেকে আমি সরে গেছি যদি এটি তোমার ভয়ে করে থাকে তাহলে পাথর সরাই দাও আল্লাহ সুবাহ আল্লাহ পাথর সরাই দেয় আর একজন ব্যক্তি আমানতের আমানত রক্ষা করেছিল আমানত রক্ষার কারণে আল্লাহ পাথর সরায় দেন তাই এটি আমখারি হাদিসটি নিয়ে এসছেন তো এখান থেকে বড় হয় যে আপনার পাপের কাজে ধৈর্য ধারণ পাপের কাজে ধৈর্য ধারণ আপনি দেখা যাচ্ছে যে আরও অন্যায় কাজ আপনি করতে পারছেন কিন্তু আল্লাহর ভয়ে আপনি সেখানে ধৈর্য ধারণ করছেন আল্লাহর ভয়ে এক ব্যক্তিকে আপনি মারতে পারবেন দেখা যাচ্ছে অন্যায় করেছে মারতে পারবেন মারলে আপনাকে কেউ কিছু বলতে পারবে না কিন্তু আপনি ধৈর্য ধারণ করলেন আল্লাহর ভয়ে ধৈর্য ধারণ করলেন তাই পাপের কাজে ধৈর্য ধারণ করা এটি একটি বিষয় এটি একটি বিষয় তাই তৃতীয় নম্বরে তাকদিরের পতি ধৈর্য ধারণ করা যেমন আপনার হঠাৎ করে বাবা মা মারা গেল এভাবে মারা গেল আপনি ধৈর্য ধারণ করলেন আল্লাহর ভয়ে যে আপনি বলছেন যে আল্লাহ এটা তাকদিরে এভাবে এইভাবে ইন্নাল্লাহ ইন্ রজন আল্লাহ মাজুর নিফু মুসিবাতি অ খুলুফলি খয়রা মিনহা এ দুয়াটা আপনি পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করলেন এটা ধৈর্য ধারণ অনেক বিরাট ধৈর্য ধারণ পিতা মাতা হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি আপনি আছেন আপনার ছোট ভাই বোন আছে মাতা এইভাবে মারা গেল হঠাৎ করে আপনার মাথায় বোঝা আসলো আপনি ধৈর্য ধারণ করলেন তাকদের প্রতি বিশ্বাস করলেন তাকদের প্রতি বিশ্বাস করা ইমানের ছয়টি রুকুনের একটা রুকুন এবং মুসলিম রহেমাল ইমরা হাদিস নেছেন তাই তাকদের প্রতি ধৈর্য ধারণ করা যে তাকদিরে আপনার হঠাৎ করে চলছেন কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওই সময় আপনি চাননি তারপর হয়ে গেল এটা ধৈর্য ধারণ করা থাকদের উপর যে এটা আল্লাহ ঘটেছেন এভাবে মূলত তিন প্রকার ধৈর্য ধারণসুবাহানা তালা আমাদের যেন সেগুলা ধৈর্য ধারণ করা তফিক দান করেন আল্লাহ আলম সালামতুল্লাহ